वन टीवी सब रकम अपडेट जानते सब्सक्राइब करुन आमादेर चैनल साथे बेल बटन क्लिक करते भूलबेन ना। नमस्कार, कथा ओ कवितार आरेकटी पर्वे आमी सुस्मिता आमादेर सकल दर्शक बंधुदेर स्वागत जानाई। कथा ओ कवितार माझे माझेई जेमन अन्य रकम किछु निये आसार आपनादेर सामने आमादेर चेष्टा थाके, ঠিক আজকেও পর্বটা কিন্তু আমরা অন্যভাবে সাজিয়েছি। আপনারা জানেন বাঙালির যত উৎসব আছে তার মধ্যে বাঙালি নিজের করে তৈরি করেছে যে সমস্ত উৎসব তার মধ্যে অন্যতম কলকাতা বইমেলা। ওয়ান এন্টারটেনমেন্টে এবারের কলকাতা বইমেলা বিভিন্ন অনুষ্ঠান তুলে ধরা হয়েছিল আপনাদের সামনে, পুরো কলকাতা বইমেলা জুড়ে। আর সেরকমই কলকাতা বইমেলার এবারের থিম প্যাভিলিয়ন অর্থাৎ গুয়াতেমালা প্যাভিলিয়নের যে মূল মঞ্চ তাতে বিভিন্ন রকম অনুষ্ঠানের সাথে সাথে আয়োজিত হয়েছিল আবৃত্তি প্রতিযোগিতা। লাতিন আমেরিকার কবিদের অনুবাদ কবিতা ছিল এই প্রতিযোগিতার বিষয়। আর সেই প্রতিযোগিতার স্থানাধিকারীদের নিয়ে আজকের কথা ও কবিতা। আজ এই মুহূর্তে আমার সাথে সঙ্গীতা সাহা। সঙ্গীতা, স্বাগত জানাই এই অনুষ্ঠানে। সঙ্গীতা নির্দিষ্ট স্থান অধিকার করেছিল সেই আবৃত্তি প্রতিযোগিতায়। কেমন লাগছে এই পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো? খুব ভালো লাগছে। ওয়ান এন্টারটেনমেন্টকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর অনুষ্ঠান বইমেলায় আমাদেরকে উপহার দেওয়ার। আমরা যারা কবিতা ভালোবাসি তাদের কাছে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া এবং দেশ বিদেশের বহু অতিথিদের সামনে কবিতা বলা এবং একটু অন্য ধরনের কবিতা, মানে অনুবাদিত কবিতা, মানে আমরা তো জানি যে সাধারণত যে কবিরা রয়েছেন বিশ্ব বা আমাদের দেশে তাদের কবিতা পড়ি, কিন্তু দেশ বিদেশের কবিদের কবিতা যারা তাদের ভাব, তাদের যে চেতনা, তাদের যে অনুভূতি সেটা যখন অনুবাদ করে আমরা পড়ি তখন সেই দেশের সাথে একটা আত্মিক সম্পর্ক স্থাপন হয়ে যায়। তো ভীষণ ভালো লাগছিল। তো ওই যে বিভিন্ন কবিদের কবিতা আমরা পড়ি তাদেরই অনুবাদ কবিতা, সেটা হয়তো সচরাচর আমাদের খোঁজা হয় না। কিন্তু হ্যাঁ, এই প্রতিযোগিতা এমন একটা বিষয় রেখেছিল যে পড়াশোনাটা করে কবিতা বলতে আসতে হবে। খুবই একটা অন্যরকম একটা পরিকল্পনা ছিল তো, এবং সেটি মানে ভীষণ ভাবে সাকসেসফুল হয়েছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ ওয়ান এন্টারটেনমেন্টকে। হ্যাঁ, কবিতা যারা ভালোবাসে, বাংলা ভাষায় কবিতার জায়গাটা এমন, তাদের কিন্তু শুধু কবিতার জন্যই গর্ব করা চলে। সঙ্গীতা, চলে যাবো একটা কবিতায়, তোমার মুখ থেকে শুনবো। এই অশান্ত সময়ের প্রেক্ষিতে একটা কবিতা বলি, সুনীল গাঙ্গুলির একটি কবিতা, তোমার সঙ্গে দেখা হলো। বাহ! তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলির বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? যারা এই হানাহানির সাথে সরাসরি যুক্ত, আমার ভীষণ মনে হয় তারা যদি কবিতা পড়তো বন্দুকটা হয়তো তুলতে পারতো না ওভাবে। সেটা ওই পেলবতাটা ভেতরে প্রবেশ করার জন্যই হোক বা মনুষ্যত্বের উত্তরণ হওয়ার জন্যই হোক, কিন্তু এমনটা হয় না। তবুও কবিতা স্বপ্ন দেখায়, কবিরা স্বপ্ন দেখান এবং আমরা সেটা বয়ে নিয়ে যাই, আমরা যারা এবং বলতে চাই সেই বক্তব্যটাকে তুলে ধরতে চাই ভীষণ ভাবে। যে লাইনগুলো আমাদের নিজের লাইন হয়ে যায় সেটাই আর পাঁচজনকে বলতে ইচ্ছে করে, জানাতে ইচ্ছে করে। তাহলে আরেকটা কবিতায় যাই বলো। আরেকটা কবিতায় যাই, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের ছেড়ে চলে গেলেন, ওনার কবিতা ও পাখি। ও পাখি, তুই কেমন আছিস? ভালো কি? এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি।
শূন্যে যখন মন্ত্র পড়া অস্ত্র হানো তখন তোমরা ভালোই জানো আকাশটাকে লোপাট করা দারুণ দুর্বিপাকে পাখি কেমন থাকে। কিন্তু তোমরা সত্যি সত্যি চালাক কি তাও নইলে বুঝতে এই ব্যাপারটা বস্তুত দুর্বহ যতটা আমার ততটা তোমার পক্ষে। নীল জ্বলন্ত অনাত্যন্ত আকাশকে তার সখ্যে বাঁধতে যে চায় সে কি পাখি? সে কি শুধুই পাখি? খাঁচায় বসে এই কথাটাই ভাবতে থাকি। অন্যদিকে তুমিও জানো সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটায় তৈরি হয়নি এমন কোনো খাঁচা। দুই নয়নের অতিরিক্ত একটি নয়ন যদি জ্বালো তবেই বুঝবে এই না ভালোর অন্ধকারেও আছি ভালো। বুঝবে সে কোন মন্ত্রে এই চিত্তটাকে মুক্ত রাখি, মৃত্তিকাকে মেঘের সঙ্গে যুক্ত রাখি। কবিতায় বোধহয় পাহাড়ে একদম জলস্থল অন্তরীক্ষ প্রকৃতির এই যে জায়গাগুলো কোথাও একটা সেতু বাঁধে এবং দেশ কালের সীমানাটাকে কোথাও পেরিয়ে যায় কবিতার মাধ্যমে। আমরা কবিতা পড়ার সময় ভাবি না সেটা কোন দেশের কবিতা, ঠিক অনুবাদ কবিতা যার মাধ্যমে তোমার এখানে আসা সেখানেও তাই। কোথাও সুদূর বিদেশের কোনো একটা জায়গায় কবিতা, সেটা অনুপ্রাণিত করেছিল আমাদের দেশের কবিকে, তবেই তারা অনুবাদে হাত দিয়েছেন। সঙ্গীতের সাথে আরও কিছুটা মুহূর্ত থাকবো কথা কবিতায়, তবে নিয়ে নিতে হবে এখন একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আবার কথা কবিতায় ফিরে এলাম। আপনাদের নিয়মিত জানিয়ে দিই, যারা কথা কবিতায় নিজেদের কবিতাকে উপস্থাপিত করতে চান যোগাযোগ করতে পারেন 9433531731 এ। সঙ্গীতার সাথে কথায় ছিলাম, কবিতায় ছিলাম। সঙ্গীতা, তোমার এই কবিতাকে নিয়ে পথ চলা বা কবিতাকে ভালোবেসে এগোলো, এই ইচ্ছেটা কবে থেকে শুরু হয়েছিল? আমি বোধহয় যখন বছর পাঁচেক তখন থেকে কবিতা বলি আর কি। তো প্রথম শিক্ষাগুরু আমার বাবা, মানে বাবার কাছেই, বাড়িতে একেবারে। তারপরে স্কুলে গিয়ে স্কুলের দিদিমণিদের পেছনে পেছনে ছোটাছুটি চলতো, মানে শিখিয়ে দেবার জন্য বিভিন্ন অনুষ্ঠানের সূত্রে আর কি। তো এইভাবেই আর কি নিজেকে নিজে, মানে নিজে নিজে শেখা, ওটাই চলছিল। এবং তারপরে অনেক পরে, বিয়েরও পরে, তারপরে ইউনিভার্সিটির প্রতিযোগিতায় কখনো সেটাও নিজে নিজে করা। এবং তখনও জানতাম না যারা রয়েছেন, মানে সেই সময়কার আমার সময় যারা ছিলেন, প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু, বিমলা বসু, ওনারা যে শেখান সেটা আমি জানতাম না। মানে সুস্মিতার কাছে আমার বোধহয় জানা যে ওনারাও শেখান। তো তারপরে অনেক পরে, তারও অনেক পরে আমি শ্রীমতী উর্মিমালা বসু, উনি আমার হাতে খড়ি বলতে পারেন, মানে হাতে খড়ি দিয়েছেন শিক্ষাগুরু আমার। আমি কথা নদীর স্টুডেন্ট আর কি। তো ওখানেই শিখি, ওখানে এখনো চর্চা করছি, এখনো শিখছি, শেখা নিরন্তর চলছে, আজীবন চলছে। তো ওনার কাছে আমার যে এই শেখা, এই যে মানে কিভাবে কবিতার মানে একেবারে খুঁটি নাটি একদম, সেটা একদম উর্মিমালা বসু শ্রদ্ধা, মানে যে ব্যাকরণগত পাঠ, ব্যাকরণগত যে পাঠ সেটা একেবারে ওনার কাছে। আচ্ছা, একটা কবিতা শুনি এবার। নারী দিবস একটা নির্ধারিত দিনে পালন করা হয়, তো সেই নারীদের, মেয়েদের প্রতিদিনই তো রোজনামচা কিছু থাকে, তো সেই নিয়ে একটা কবিতা বলি, তসলিমা নাসরিনের দুঃখ পোষামে। শুনি। কান্না রেখে একটুখানি বসো, দুঃখ ঝোলা এক এক করে খোলো, দেখাও তোমার গোপন ক্ষতগুলো এ কদিনে গভীর কত হলো। ওমে শুনছো, বাইরে খানিক মেলে দাও তো এসব, দুঃখ তোমার একদম গেছে ভিজে। হাওয়ার একটা গুণ চমৎকার, কিছু দুঃখ উড়িয়ে দেয় নিজে। ও কি গুনছ, দিন দিন তো যাবেই দুঃখ পোষামে, শোকতে দাও স্যাঁতস্যাঁতে এ জীবন রোদের পিঠে। আলোর বিষম বন্যা বইছে দেখো, নাচছে ঘন বন সঙ্গে শিশু হরিণ। ও মেয়ে হাসো, নিজের দিকে দুচোখ দাও, নিজেকে ভালোবাসো। খুব সুন্দর, আর এরকম লেখাগুলো ভীষণভাবে অনুপ্রাণিত করে আমাদের, যে যতই ক্রাইসিস আসুক কোথাও একটা নিজের ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, নিজের কাজের প্রতি ভালোবাসাটাকে তৈরি করে।
নইলে এগোনো যায় না আমার মনে হয়, সবাইকে নিয়ে এত ঘেরাটো এত বাধা। আসলে কবিতা বা এই লেখার পংক্তিগুলো ভীষণ রকম স্পর্শ করে, এগুলোই জীবনবোধকে জাগায়। আর এই জন্যই বারবার আমরা কবিতায় ফিরে আসি, আবার কবিতায় ফিরবো সঙ্গীতার কাছে। আর একটা কবিতা, আরেকটা কবিতা বলি, কবি শামসুর রহমানের কখনো আমার মাকে। কখনো আমার মাকে গান গাইতে শুনিনি, সেই কবে শিশুরাতে ঘুম পাড়া নিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিরে মিরে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনোদিন, মাছকোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলায় নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন পোষণ, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিপু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কখনো কোনো গান গেয়েছেন কিনা এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি তার সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থির শরীর থেকে কালেভদ্রের সুর নয়, কেবল ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। কবিতা তো ভীষণভাবে জীবনেরই কথা বলে, এটা শুনতে শুনতে আমার ভীষণ নিজের মায়ের কথা মনে পড়ছিল, যে মায়েরা এরকমই হন, সমস্ত বিলিয়ে দেন, ভেতরে তাদের কোথাও হয়তো কিছু ছিল সেটা পরবর্তী প্রজন্মকে তুলে ধরেন, বা সেই জায়গাটা কোথাও পরবর্তী প্রজন্মের মধ্যে প্রকাশ হয়তো হয়, কিন্তু তারা নিজে নিজেকে এত আড়ালে রাখেন না। আমারও কবিতার যে বীজ সেটা মাই বপন করেছিলেন, এবং সেই সময় আমার মা তো আমাদের অনেক আগে, সেই সময় সেরকম ভাবে তো আবৃত্তি চর্চা ছিল না, সেই সময় মা কবিতা বলতেন এবং এখনো ভীষণ বড় বড় কবিতা মায়ের মুখস্থ, কিন্তু কোথাও বলেন না বা সেভাবে কখনো বলেছেন আমি দেখিনি আমার বড় হয়ে ওঠার যে মুহূর্তগুলো। তো সেই কবিতাগুলো সেগুলো ফিরিয়ে দেয় সেই ভাবনাগুলো, আমরা অনেক পেছনে চলে যাই কখনো কখনো। আরেকটা কবিতায় যাই, আরেকটা কবিতা, তাহলে কবিগুরুর কবিতা, কবিগুরুকে ছাড়া আমাদের জীবন চলে না, অসম চলে আর কি। তো শিশু ভোলানাথের মনে পড়া, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে, মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির বেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে, মা বুঝি সেই আন্ত বয়ে ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে বুঝি মায়ের গন্ধ হয়ে, মায়ের কথা পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে একলা ঘরের কোণে জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার কানে চাইছে অনেকে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাহনি দেখে গেছে সারা আকাশ ছেয়ে। খুব সুন্দর, অনেক অনেক অভিনন্দন তোমাকে, কবিতা নিয়ে এগিয়ে যাও। আজকে আর একটা জিনিস, মুহূর্তে অনেক কিছু মনে পড়ে যায়, তো সেটা মনে পড়ছে যে উর্মিদির কথা তুমি যখন বললে, উর্মিদিকে দিয়েই কিন্তু প্রথম এপিসোড শুরু হয়েছিল কথা ও কবিতা, এবং প্রবহ মানো তাই তাই শিল্পের যে তার ছাত্রী আজকে এখানে এবং একটা জায়গায় একটা স্থান অধিকার করে সে এই কথা কবিতায় আমাদের সামনে আজকে এগিয়ে চলে। এভাবেই তোমাকে অনেক শুভেচ্ছা জানাই, আর আমাদের একটা সময় হয়ে গেছে বিরতি নেবার,
আমরা বিরতি নেব, বিরতির পরে কিন্তু আবার ফিরে আসব অন্য একজন অতিথিকে নিয়ে। ততক্ষণ সঙ্গে রাখুন চ্যানেল ওয়ান, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিয়ে আবার কথা ও কবিতায় ফিরে আসব। বিরতির পর ফিরে এলাম। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলেছিলাম যে গুয়াতেমালা প্যাভিলিয়নে যে প্রতিযোগী আমাদের মধ্যে স্থানাধিকারী হিসেবে আমরা পেয়েছিলাম, যে প্রতিযোগিতার ফলস্বরূপ তার একজনকে এর আগের পর্বে আপনারা দেখলেন, আরেকজন অতিথির সাথে আলাপ করাবো। তো সেই অতিথিকে নিয়েই এই পর্ব। আজকে আমার সঙ্গে এই পর্বে স্নেহা পাল। স্নেহা, অনেক অভিনন্দন তোমাকে। কেমন লাগছে সেই বইমেলায় কবিতা বলা এবং নিজের একটা স্থান পাওয়া এবং আজ এখানে পরপর যে ঘটনাগুলো, কিরকম লাগছে? আমার নিজের খুব উৎসাহিত লাগছে, আমি নিজেকে তো এই জায়গায় আনতে পারবো আমি সত্যি কোনোদিনও ভাবিনি। কবিতা নিয়ে নিশ্চয়ই তোমার অনেক দিন চলার ইচ্ছা। এখন কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। আচ্ছা, সামনে পরীক্ষার অনেক জটিলতা গুলো আছে, কিন্তু কবিতাটাকে চালিয়ে যেও। আমরা একটা কবিতায় যাই তোমার। কার কবিতা দিয়ে শুরু করতে? আমি প্রথম রবি ঠাকুরের ধুলা মন্দির বলছি। বাহ। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারি দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস সঙ্গপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন জেঠায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে জেঠায় পথ খাটছে বারো মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে দুই হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। খুব সুন্দর তোমার এই যে কবিতাকে নিয়ে চলা, তোমার কবিতা শুরু করা, বা তুমি এই যে কবিতাকে একটা ভালো লাগা তো থাকে, তাহলে সেই জিনিসটা নিয়ে মানুষ পথ হাঁটতে চায়। তুমি কবে শুরু করেছিলে? আমার নিজে ঠিক মনে নেই, তবে আমার মায়ের মুখে শুনেছি আমার যখন 3.5 বছর বয়স ছিল তখন আমাদের পাড়ার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে আমি এমনি অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম আমার কাকিমার সঙ্গে। সেখানে আমি ওনাকে বলি যে কাকিমা আমি আবৃত্তি করব। নিজে থেকেই বলেছিল? হ্যাঁ। এবার তখন আমার মা রাজি ছিলেন না, কিন্তু ওনার মানে আমার কাকিমার দায়িত্বে আমি মঞ্চে উঠে মাইক্রোফোন ছাড়াই প্রথমেই শুরু করেছিলাম কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি। একটু বলার পর আমাদের পাড়ায় তিনি সঞ্চালনা করছিলেন, তখন তিনি আমার সামনে মাইক্রোফোন ধরেছিলেন। তো সেখান থেকে আমার প্রথম মঞ্চে প্রোগ্রাম, এবার 5 বছর বয়স থেকে আমি শেখা শুরু করি। এখন তো তুমি বারুইপুর থেকে এসছো, আজকে বারুইপুরেই তো তোমার থাকা এবং সেখানেই কবিতা শেখা। বারুইপুরে কোথায়? বারুইপুরে অলোক বন্দ্যোপাধ্যায়ের কাছে, ওনাকে আমি চিঠু বলে ডাকি। আচ্ছা, অলোকদাও এসে গেছেন আমাদের কথা কবিতা, ওইখানেই তুমি শিখছো আবৃত্তি নন্দনে? হ্যাঁ। এভাবে চালিয়ে যাও, এটা একটা ধাপ তোমার ক্ষেত্রে, পরবর্তীকালে আরো ভালো ভালো জায়গায় নিশ্চয়ই কবিতাকে নিয়ে তুমি যেতে পারবে। আর তোমার সামনে সব জীবনের পরীক্ষাগুলো বাকি, সেগুলো তুমি খুব ভালোভাবে নিশ্চয়ই পার হবে। আর একটা কবিতা শুনবো তোমার কাছ থেকে। আমি এখন ল্যাটিন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি পাবলো নেরুদার একটি অনুবাদ কবিতা আবৃত্তি করছি, অনুবাদ করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। বাহ। আমি যখন যাচ্ছি সে দরজার পাশে দাঁড়িয়েছিল, আমি চলে গেলাম, সে জানত না আমি কোনো কালেই আর ফিরছি না। কুকুরটা পার হয়ে গেল, গির্জার সন্ন্যাসীও পার হল, সপ্তাহ কেটে গেল বছরটাও, বৃষ্টির জল আমার পথের দাগ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে,
রাস্তাগুলোর উপর গজিয়ে উঠেছে ঘাস, আর একের পর এক পাথরের মতন পরের পর পাথর হয়ে বছরগুলো তার মাথার উপর চেপে বসেছে। তারপর বাঁধলো জোর লড়াই, উচ্ছন্ন আগ্নেয়গিরি ছড়াতে লাগলো রক্ত, বাচ্চা কাচ্চা বাড়ি ঘরদোর সব মরে বাঁচল। কিন্তু সেই স্ত্রীলোকটি তখনও বেঁচে। গোটা সমতল জুড়ে ভীষণ আগুন, শান্ত গৌর, হাজার হাজার ঈশ্বর, যাদের জন্যে অযুত বৎসরকালের ধ্যান তাদের মন্দির তছনছ টুকরো টুকরো, তাদের স্বপ্ন দেখা আর চলল না। মিষ্টি বাড়ি, তার বারান্দা যেখানে আমি দোলনায় শুয়ে ঘুমতাম, রঙিন গাছপালা, তার পাতাপত্তর, গভীর হাতির মতো যা বাড়ানো চিমনি, মাঠ কোঠা, আলসে কাটনিস, সব সমস্ত কিছু ঘেঁষ গুঁড়ো পুড়ে ছাই। আর যেখানে একটা গোটা শহর দাঁড়িয়েছিল, আজ সেখানে তার কঙ্কাল, দোমড়ানো মোচড়ানো লোহা লক্কর, ভয়ঙ্কর থমথমে মৃত স্ট্যাচুগুলোর মুন্ডু, আর কালো কালো রক্তের দাগ সর্বত্র। এবং অবশ্য সেই স্ত্রীলোকটি তখনও অপেক্ষা করছে। স্নেহার কবিতা শুনতে শুনতে যেটা ভালো লাগছে, যে এখনো এভাবে যারা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে কবিতাকে ভালোবেসে কবিতা বলার জন্য, এই পড়াশোনার জায়গাটাকে কবিতার মাধ্যমে তারা ছুটে চায়। বাংলা সাহিত্য, বাংলা কবিতা হারিয়ে যায়নি, এবং এটাই একটা আশার বিষয় যে কবিতা বেঁচে থাকবে এবং অনেক মানুষকে সাহস যুগিয়ে যাবে শিল্পটার আরো বেশি করে উত্তরণের পথে। তোমার ক্লাস 9 পড়াশোনার চাপ, আমরা যেটা দেখে থাকি যে পড়াশোনার কারণে কবিতা বা অন্যান্য শিল্প মাধ্যম থেকে সাময়িক একটা বিরতি বা দূরত্ব তৈরি হয়ে যায়, কখনো কখনো সেটা দীর্ঘ দূরত্ব পরিণত হয়। তো তুমি পড়াশোনার সাথে সাথে কবিতা বলাটা, তোমার এই যে টাইম ম্যানেজমেন্ট, অসুবিধা হয় কি কখনো? মাঝে মাঝে একটু অসুবিধা হয়, কিন্তু আমি খুব চেষ্টা করে সেটাকে ম্যানেজ করে নিই। তুমি ভবিষ্যতে চাও যে দুটোই যাতে চালিয়ে নিতে পারো? দুটোকেই চাই, দুটোই একসাথে তোমার জীবনের পাথেও হোক এবং উন্নতি করে অবশ্যই কবিতায়। আর একটা কবিতাই যাই তবে। আমি এখন কবি বিমলচন্দ্র ঘোষের কবিতা শীতের রাত্রির র্যাপারচোর আবৃত্তি করছি। আমাদের বাড়ি চোর এসেছিল কাল রাতে, সারা গায়ে তেল মাখা, অঘ্রাণ মাস, কনকনে শীত, রাত দুপুর, আকাশ কুয়াশা ঢাকা, ঘরের কিছুই নেয়নি কচোর, চুপি সাড়ে খিড়কির দোর খুলে শুধু পিসিমার গরম সবুজ র্যাপারটা সবে নিয়েছিল তুলে, ভাঙা জানালাটা নড়ে উঠেছিল খুব করে, চারিদিক নিঝুম, ভয় পেয়ে বুড়ি পিসিমা চেঁচালো ডাক ছেড়ে, ভেঙে গেল সব ঘুম, তেল মাখা গায়ে ধরা পড়ে গেল বেচারা চোর, তাকালো করুণ ভাবে, বললে, ঘরেতে রোগা ছেলেটার ভীষণ জ্বর, কাঁপুনিতে মরে যাবে, ঘরে কিছু নেই চাপা দেব গায়ে, তাই ভেবে ঠিক ছিল না কো মাথা, চাইলে কেউ দেবে না র্যাপার, এই শীতে মিছে জানি হাত পাতা, পুলিশের হাতে দিতে হয় যদি এখনই দিন, ছেলেটা মরবে জানি। পিসিমার দুটি পায়ে ধরে চোর কেঁদে বলে, মাফ করো ঠাকুরানী, পিসিমা বলেন, র্যাপারটা নিয়ে এখনই যা, আগে বাঁচা ছেলেটাকে। বুড়ি পিসিমার দুচোখে গড়ায় শান্তি জল, অঞ্চলে মুখ ঢাকে। খুব সুন্দর, খুব ভালো লাগলো তোমার সাথে আজকে কথা বলতে পেরে। তোমার আগামী দিন আরো উজ্জ্বল হয়ে উঠুক, কবিতা পড়াশোনা এরকম সবকিছু নিয়ে এগিয়ে চলো, আর আপনারাও এগিয়ে নিয়ে চলুন আমাদেরকে কথাও কবিতাকে, যেটা আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব নয়। আজকের মতো কথাও কবিতা এখানেই শেষ করতে হচ্ছে।
বিদায় নিচ্ছি, আবার হাজির হব অন্য কোনো এপিসোডে আবার কবিতা নিয়ে। আজকের মতো নমস্কার।